এদিকে আনুষ্ঠানিক সমাবেশ শেষে প্রজন্ম চত্বর থেকে ঢাকার বাইরের সমাবেশ সহ আগামী 16 মার্চ পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে 10 মার্চ রাজধানীর উত্তরা 11 নম্বর সেক্টরে, 13 মার্চ চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে, 15 মার্চ আশুলিয়ায় সমাবেশ, এছাড়া 16 মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রীতি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এজ সরকার এই কর্মসূচি ঘোষণা করেন। জামাত শিবিরের কালো ছায়ামুক্ত মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক বাংলাদেশ তৈরি হবে। পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পরিসরে সকল বাঙালি, আদিবাসী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দলিত নারী সহ সকল নারীর সমান মর্যাদা অবশ্যই নিশ্চিত হবে, এ আমাদের প্রগাঢ় আশাবাদ। এই গণজাগরণ মঞ্চ তাই ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চায়, 6 দফা অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। একই সঙ্গে আমরা সচেতন হব নারীর প্রতি সকল বৈষম্য দূরীকরণে। দর্শক, ঠিক এই মুহূর্তে শাহবাগের প্রজন্ম চত্বরের চিত্র দেখব আমরা। সেখানে আছেন আমাদের রিপোর্টার সাবিহা নিপা, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মনির, এই মুহূর্তে গণজাগরণ মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে আজকে নারী জাগরণের সমাবেশ শেষের পর এখন একের পর এক বুদ্ধিজীবী সংগঠন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গার শিল্পী গোষ্ঠীরা গান কবিতা উপস্থাপনা করছেন। এখানে এখনো আমরা দেখব ভিড় একটুও কমেনি, সেই বিকেল থেকে এখন পর্যন্ত মানুষজন এখানে অবস্থান করছেন, তারা স্লোগান দিয়ে যাচ্ছেন, আপনারা শুনতে পাচ্ছেন, তারা বারবারই যুদ্ধ অপরাধীর বিচার চাচ্ছেন। এবং আমি আজকে বারবার যেটা বলছিলাম যে আজকে বিশ্ব নারী দিবসেও তারা কিন্তু বারবার যুদ্ধ অপরাধীর বিচারের দাবি করে আসছেন। এই মুহূর্তে আমরা কথা বলবো একজনের সাথে যে এখানে সন্ধ্যা থেকে আছেন এবং এখানে সবার সাথে গলা মিলিয়ে স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা কজন নবীর মাঝি, আমি শাহবাগে প্রায়ই এসে থাকি, যখনই সুযোগ পাই তখনই এসি। আজকে আমার আসার প্রোগ্রাম ছিল কিন্তু আসতে পারিনি, আমি বাসায় বসে লাইভ প্রোগ্রাম দেখছিলাম। ওই মুহূর্তে দেখলাম যে শুনতলা কামালের সাক্ষাৎকার নিচ্ছিল একটা টিভিতে, সাথে সাথে পেছনে দুটা ককটেল ফুটলো, পাশাপাশি লোকজন সব ছোটাছুটি শুরু করে দিল, কিন্তু তাৎক্ষণিকভাবে আবার ঘোষণা হলো যে আপনারা ভয় পাবেন না, একজন ধরা পড়ে গেছে। তারপরে আমার আর মনে হলো যে আমার আর বসে থাকা ঠিক না, আমি চলে আসি। তো আমি চলে আসছি শাহবাগের সাথে, আমি সবসময় একাত্মতা প্রকাশ করছি। এছাড়াও আজকে নারী বিশ্ব নারী দিবস, একজন নারী হিসাবে প্রত্যেক নারীর প্রতি আমার শুভেচ্ছা এবং সকলের এই সচেতনতার সাথে একাত্মতা ঘোষণা করতে আমি আজকে আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, যেটা বলছিলাম এখানকার মেয়েরা একাত্তরে যখন মেয়েরা হাতিয়ার হাতে নিয়ে তারা যুদ্ধ করেছিল, এখানকার মেয়েরাও কিন্তু আপনারা দেখছেন কোনোভাবেই তারা ভয় পান না, তারা এই এই জায়গাটাকে যুদ্ধের ময়দান ভাবছেন এবং এখানে তারা তাদের মতামত প্রকাশ করতে আসছেন। এখানে আরেকটা কথা বলে রাখি, আজকে সন্ধ্যা 7:30 পর এখানকে ডাক্তার ইমরান এইচ সরকার এদের আগামী 16 মার্চ পর্যন্ত তাদের কর্মসূচি ঘোষণা করেছেন, যেখানে তারা ঢাকার বাইরেও কিছু কর্মসূচি যেমন চট্টগ্রামে তাদের কর্মসূচি ঘোষণা করেছেন। এই ছিল মোটামুটি এখনকার মতো আমার হাতে, চলে যাচ্ছি স্টুডিওতে।